तनुजा मित्र बाबू का बीवी राजन सर बोलते हैं कोई जले स्नान करवे माथा माथा खराब हो गया গুড মর্নিং ফ্রম মঙ্গন গলার অবস্থা বড় খারাপ তো সকালবেলা উঠে কি দেখছি ঘুম থেকে উঠেই সকালে এত সুন্দর ভিউ সামনে কাঞ্চনজঙ্ঘা মনে হয় এটা কি কাঞ্চনজঙ্ঘা রে না এটা কাঞ্চন এটা একটা রেঞ্জ এটা কোনটা বলতো ওই আমাদের গুদামঘরে যেতে গেলে উঠোনে একটা কাছে কি রে কেমন লাগছে সকাল সকাল উঠে হিস্তি করবি না ঠিকঠাক বল A good day start with coffee and end with wine. Wow. আর নিচে কমলা লেবুর গাছে কমলা লেবু পড়ে রয়েছে अभी हम लोगों का सुबह जो बड़ा बड़ा कलाकार जो आया है ये लोग अपने अपने अंडे में सेक रहे हैं अंडे से अरे बाप रे बाप मित्र बाबू मित्र बाबू मित्र बाबू आप क्या अरे बाप रे बाप हाँ आपको तो आपको तो आप लाइव परफॉर्मेंस भी आ गया आपका चलिए ठीक है आज सुबह की मॉर्निंग स्टार्ट होता है इसी और अभी मॉर्निंग के लिए हम लोगों को लाइक जरूरत है थोड़ा सा कॉफी के लिए और अभी देखिए हम लोग मित्र बाबू कैसे कॉफी का पानी बना रहे हैं मतलब गरम कर रहा है पानी मित्र बाबू क्या जी क्या है जी ये क्या जी ये क्या है ये पानी को गरम करेगा आदमी जाके पानी से अच्छा चलिए 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 गरम आएगा ये पानी डाल देगा इस पानी में अच्छा पानी गरम हो जाएगा कॉफी से लाएगा पी लेगा ओ नया ड्रिंक नहीं वाह बहुत अच्छा बहुत अच्छा गरम था मुझे तुम गरम गरम खाओ मैं बोल रही हूँ गरम से ठीक हो जाए তো আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে আছে ডিম ম্যাগি আর চা চেটে পুচে খা কি বল 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 ডিম ম্যাগি আর চা চেটে পুচে খা অবি আমার গলা নাতে গান গাইতে হবে কিন্তু বন্ধু এই তো এই সুরে গেয়ে দেবো চাপ নেই হ্যাঁ সুরে সুর মিলে যা না না লাইটটা অফ করে দেবো ক্যান্ডেল ক্যান্ডেল জ্বালিয়ে দেবো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে গলা আবার খারাপ হয়ে গেছে আবার সর্দি লেগেছে বুঝতে পারছি না আগে কি হবে তো যাই হোক আমি এখন এসেছি পারমিশন কালেক্ট করতে মাঙ্গানে সিটি কম্পিউটার থেকে যে এই পিছনের বিল্ডিংয়ের উপরে এই মাঙ্গান মার্কেটেই কালেকশন করি কালেকশন করে এবার বেরোবো দেখাচ্ছে রাস্তায় আমরা এখন যাচ্ছি লাচেনের দিকে রাস্তায় পড়বে নাগা ফলস ওখানে কিছু টাইম স্পেন্ড করব কিছু ফটোগ্রাফি করব পাহাড়ের স্টেটু ভালো করে দেখুন এটা হয় যদিও আগেও এসেছি তো নাগা ফলসে গিয়ে কিছু আনন্দ ফুর্তি করা যাক আর সামনে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন মেঘের জন্য হয়তো কিছু দেখা যাচ্ছে না আমরা একটু একটু দেখতে পাচ্ছি হয়তো গোপ্রো ক্যামেরায় আসছে না আর যত উপরে উঠছি ঠান্ডার তত বাড়ছে আস্তে আস্তে এখন আমরা একটা খুব সুন্দর ব্রিজ পেরোচ্ছি ট্রিবেটিয়ান ফ্ল্যাগে মোড়া এই ট্রিবেটিয়ান ফ্ল্যাগগুলো পাহাড়ে খুব সুন্দরই লাগে দেখতে গলাটা কি আর ঠিক হবে না কে জানে গলাটা ভেঙে পুরো চৌচি তার মধ্যে ঠান্ডা বাড়ছে যাই না উপরে গিয়ে কী হবে বাবা ভগবান রক্ষা করো তো ঠিকই আছে নাগা ফলসের সামনে চলো আমার কাছে বাম্পার বার করে বাম্প দিয়ে দিচ্ছি
সামনে একটা ছোট্ট ওয়াটার ক্রস, পাতল 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 পাতল। কি দাঁড়ালি কেন, দাঁড়ালি কেন? এই ক্যাটে কতটা জল থাকে জানিস? এই পর্যন্ত জল থাকে, আজকে জলই নেই। এখন জলই নেই, এখন আমরা ক্রস করছি মানুল। পিছনে একটা ছোট ওয়াটার ক্রসিং ছিল, ওটা পার করে আসলাম। আর সামনে আছে নাগা ফলস, ওখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করবো, তাড়াতাড়ি যাই। এই রাস্তার ধারে এই পতাকা দারুণ লাগে, এগুলো তুলতে পারিস তো সোমা ক্যামেরা নিয়ে? হ্যাঁ, এই যে এগুলো এগুলো তুলতে পারিস তো? ও ইয়ে ক্যা বাত হো গিয়া, তো তো আমরা এখন নাগা ভিলেজ ক্রস করছি, আর কিছুটা গেলেই সামনে নাগা ফলস। তো অলরেডি আমরা নাগা ফলসের কাছাকাছি চলে এসেছি, ওখানে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে নেব, ইচ্ছা আছে, তাই যাই না বাকিরা কি করবে। আমরা এখন যাচ্ছি নাগা ভিলেজের মধ্যে দিয়ে। তো আমরা এখন অলরেডি নাগা ফলসের সামনে চলে এসেছি, এটাই খুব সম্ভবত নাগা ফলস। এখানে একটুখানি ফটো সেশন করে নেব। কিন্তু দোকানপাট বন্ধ কেন? তো আমরা আছি এখন নাগা ফলসের সামনে। গলার অবস্থা তো খুবই খারাপ, আবার বিগড়ে গেছে, যাই না দু একটা থাকে চিল্লামিল্লি করতে হয় জন্য, এমনি গলাটা ভালো নিয়ে আসেনি। যাই হোক, সবার কেমন লাগছে একটু শুনে নি। এই যে আমার সামনে আছে, নামটা বল ভাই, বশির ভাই, বশির ভাই, কেমন লাগছে বল? দারুণ লাগছে ভাই। কেমন লাগছে? নুজা তোমার কেমন লাগছে বলো? আমার তো ভালো লেগেছে, ভালো লাগছে, গলাটা আরো ভালো থাকলে আরো ভালো লাগবে। বস কেমন লাগছে? ওজি ওজি গ্রে কেমন লাগছে? কেমন লাগছে বল? আরে এনারা ফটোগ্রাফিতে ব্যস্ত। हम लोग का नेक्स्ट डेस्टिनेशन जहाँ है, जाते जाते एक बहुत सा सुंदर एक फॉल्स आ गया, तो हम लोग अभी है। और हम लोग का संग है हम लोग का तनुजा, मित्र बाबू का बीवी, हम लोग का सर जी। আমরা এখন নাগা ফলসের সামনে আছি, আর সামনেই টুম চেকপোস্ট রয়েছে, এরপরে ক্যামেরা অ্যালাউ নেই, মানে গোপ্রো ক্যামেরা টুম চেকপোস্টে আটকে দেয়, তারপরে আবার অ্যালাউ আছে কিছু কিছু জায়গায়। তো আমরা এখন ক্যামেরা খুলে নিলাম মোবাইল থেকে, মানে সরি হেলমেট থেকে, আগে গিয়ে লাগাবো। এই টুম চেকপোস্ট পর্যন্ত হয়তো ভিডিও করতে পারবো না ক্যামেরায়, তো চলুন আগে পারমিশনটা চেক করি। লাচেনে যাওয়ার পথে এই রিভারটার সামনে এখন দাঁড়িয়ে আছি।
এখানে ফটো সেশন চলছে, দারুণ একটা সুন্দর জায়গা, একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না কি নদী। তো বাইকগুলো দাঁড় করানো আছে সুন্দরভাবে, নিয়ে নিয়েছি। তো সবাই ফটো ভিডিও তুলতে ব্যস্ত, ম্যাডাম রয়ে গেছে, অভিদত্ত আমার গলা ভেঙে গেছে, কেমন লাগছে রে, কেমন লাগছে, তোমার ফোনে তুলতে হবে কি? রাজেন রাজেন স্যার বলছে এখন এই জলে স্নান করবে, মাথা মাথা খারাপ হয়ে গেছে। আর শিব জলে লাফ মারার হেভেন হেভেন ইস এরকম ভাবে করেছিস। তো আমরা এই মুহূর্তে লাচেনে এসে পৌঁছেছি। লাচেনের চেকপোস্টের আগেই একটা হোটেল নিয়েছি, আর শহরের দিকে ঢুকিনি গ্যাঞ্জামের মধ্যে। তো একটু পরে বাইক নিয়ে লাচেন শহরটা দেখতে যাবো। লাচেন শহর মানে ছোট্ট একটু শহর, কিছু কেনাকাটি থাকলে করতে যাব। এই হচ্ছে আমাদের পিছনে হোটেল, এই হচ্ছে আমাদের রুমের ভিডিও। এই যে রুম আগোছলোভাবে সব পড়ে রয়েছে, আর এই যে রুম থেকে ভিউ। প্রচুর ঠান্ডা লাচেনে, গলা মানে কি ঠিক হওয়ার তো নামই নিচ্ছে না। তাও এখন সকালের থেকে কিছুটা বেটার। পিছনে বন্ধ কর, পিছনে ভুলভাল কাজ করছে, কি করছে বলা যাবে না। যাই হোক, যেটা বলা যাবে না সেটা দেখানোও যাবে না। বাকিরা কি করছে দেখি, একটু পরেই লাঞ্চ করতে যাবো, কালকে সকাল সকাল বেরোতে হবে, সরি ডিনার করতে যাবো, সব ভুলে গেছি। ঠিক আছে, ও দেখি কে কি করছে, ওরা কি করছে দেখি। আমার চটি নেই, আমি না না গামবুট পরে নিচে যাবো, আরো হাসবে লোকে। সালা গামবুট পরতে বলছে। সবাই এখানে ঘুমিয়ে পড়েছে, ডিনার করবেন না নাকি কেউ? চলো 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 চলো, গেট আপ গেট আপ গেট আপ বয়েজ। ঠিক আছে, খাওয়ার জন্য চল না, জলটা খাও। খাবার খেতে হবে না কালকে, গুরু নংমার হাই অল্টিটিউডে উঠতে হবে, জলটা খেতে হবে। সবাই বসির এই যে ম্যাডাম দাঁড়িয়ে ডাইনিং স্পেসে। আমরা ডাইনিং এ চলে আসছি, মেনু কি কি আছে দেখি। ভাত ডাল আলু গোবি আর আর কিছু নেই ভাইয়া, ওটা রুটি। কি বলছে বলে যে আপনার তিনটে রুম, তো যে কোনো একটা রুমে লাগেজ গুলো রেখে। আচ্ছা আচ্ছা, তো আমাদের ডিনার হয়ে গেল। খাওয়া ছিল ডাল রুটি ভাত আর কি, আর ছিল আন্ডা গাড়ি। তো কালকের জন্য আমাদের কালকের প্রস্তুতি চলছে, গুরুদংবার বেরোনোর, গুরুদংবার ঘুরতে যাওয়ার প্রস্তুতি চলছে। গাড়ির ট্রেন লুপ টুপ করছে অবিদা, গলার অবস্থা খুব খারাপ। এই যে অভিদত্ত দত্ত, চেন লুপ কা দেশি জোগাড়। তো আমাদের চেন লুপ টুপ করা হয়ে গেল। পিছনে এক দাদা আমাদের কলকাতার সাথে, কলকাতা থেকে এসেছে। তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। গলার অবস্থা খুব খারাপ, কালকে সকালে বেরোতে হবে। টাটা গুড নাইট, দেখা হচ্ছে কালকে গুরুদংবারের পথে। বাই বাই।